আমি কম নিয়েছি আর সরা 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 এখন সরা হেই গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ তো গাইজ এখন রাত্রিবেলায় চলেছি ছাদে ভিডিও বানানোর জন্য মানে এই দেখো এখন আছি ছাদে তো গাইজ আজকে হচ্ছে 31st নাইট তো যখনই 12টা বাজবে তো চারিদিকে তো বাজির মানে আওয়াজ পাবে দেখাবো বাজি কেমন ফাটছে তো টাইটেল আর থামনেল দেখে তো বুঝেই গেছো হ্যাঁ আজকে আমরা একটু গেট করতে যাবো মানে আজকে যেহেতু 31st নাইট আর কালকে নিউ ইয়ার উপলক্ষে বিপাপি বিরিয়ানিতে তোমরা তো নাম শুনেছ বিপাপি বিরিয়ানির একটা এখানে মধ্যমগ্রামে একটা আছে তো সেখানেই বড় করে গেট হবে তো চলো আগে গেটটা করে আসি গেটটা দেখাই যে কেমন হচ্ছে আমরা কি কাজ করছি চলো গাইস এদিকে বিপাপির বিরিয়ানি চলে এসেছে একটু আগে গেছিলাম বিরিয়ানি আনতে লেগ পিসটা দেখো লেগ পিসটা দেখো আচ্ছা ব্যাপারটা হচ্ছে থালা নাই আমাদের বাড়িতে ঠিক আছে আমি এখন এই নিয়ে বসে বললাম চলে আসেন দারুণ করে আচ্ছা এই বাস আরেকটা বাটি থালা নিয়ে আসো থালা নিয়ে আসো থালা নিয়ে আসো 520 এখন ফাইনালি যাচ্ছি আমরা বেলুন দিয়ে সাজাতে তো চলো इस दुनिया में मुझको क्या दिया मैं इसकी उसकी फिक्र क्यों करूं এদিকে দেখছো গেট লাগানো চলছে আমাদের এদিকে সকলকে হ্যাপি নিউ ইয়ার তো গাইস ফাইনালি এখানে বাস্কেট লাগানো হয়ে গেছে আর বাইরে গেট আছে চলো বাইরের গেটটা একবার খালি তোমাদের দেখাই তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেছে আর রাস্তা দেখো পুরো ফাঁকা আর ফাইনালি আমাদের সাজানো কমপ্লিট তো গাইস ফাইনালি কাজ কমপ্লিট এখন যাচ্ছি সোজা বাড়িতে তো চলো বাড়ি যেতে যেতে কিছু সিনেমাটিক শট দেখে নাও হেই গাইস শুভ সকাল তো গাইস এখন এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম মানে এখন বাজে 11টা আর গাইস দেখো চারিদিকে এখনো তাও কুয়াশা ভর্তি ঠিক আছে এদিকে এখনো কুয়াশা ভর্তি 11টা বেজে গেছে তাও কুয়াশা ভর্তি আর কালকে রাত্রে যেহেতু বেলুন সাজাতে আমাদের দেরি হয়ে গেছিলো মানে 2টো বেজে গেছিলো তাই জন্য আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল তো গাইস চলো আগে মুখটা ধুয়ে ফ্রেশ হয়নি তারপর কথা হচ্ছে তো গাইস এখন ফাইনালি রেডি রেডি হয়ে যাচ্ছি দিদি বাড়িতে মানে সল্ট লেক তো চলো এখন মানে আজকে যেহেতু দিদি বাড়িতে যাওয়ার কথা ছিল 1st জানুয়ারি তো চলো যেতে যেতে রাস্তার কিছু সিনেমাটিক শট দেখে নাও ফাইনালি দিদি বাড়ির থেকে বাড়িতেও চলে এসেছি আর এখানে এসেও আরেক জায়গায় কাজে আসলাম মানে এখানে স্টেজ সাজাতে হবে আর বাইরে একটা গেট হবে তো
তো চলো আগে গেট ফেট সাজিয়ে নিই।